প্রায় দেখা যায় রাজনৈতিক নেতারা ওয়াজমাফিলে ফিলে বক্তৃতা করেন কোথাও কোথাও বক্তার বক্তৃতায় বাধাও দেন এটা কতটুকু সংগত আমাদের রাজনৈতিক নেতারা এত বেশি বিচারিতা করেন যে সাধারণ মানুষ রাজনীতির প্রতি এতটাই বিতশ্রদ্ধ হয়ে গেছে যে রাজনীতি করাটাকে মানুষ খারাপ ভাবে দেখে ব্যাপারটা এই পর্যায়ে চলে গেছে এখন যদি আমাদের রাজনৈতিক নেতারা সেটা না বুঝেন তাহলে সেক্ষেত্রে তাদেরই প্রতি তারা অবিচার করছেন আমি মনে করি আর এই কথা এই জন্য আসলো যে রাজনৈতিক নেতারা নিজেরাই বলেন যে আপনার ধর্মীয় সভায় ধর্মীয় প্রতিষ্ঠানে যেন রাজনীতির চর্চা করানো হয় তো ধর্মীয় সভায় তারা কেন এসে কথা বলতে আসেন তারা যদি এসে রাজ ধর্মের কথা না বলেন তাহলে সেক্ষেত্রে ধর্মের ধর্ম হবেন তারা তা না হলে তারা এসে এখানে ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে যদি ভোট প্রার্থনা করেন কিংবা রাজনৈতিক বক্তব্য দেন কিংবা রাজনৈতিক কর্মকাণ্ড করেন ঘুরিয়ে ফিরিয়ে যতই করুন না কেন সাধারণ মানুষ অনেক সচেতন এবং এটি লুকারও যায় না যে আপনি কি চাচ্ছেন অনেক রাজনৈতিক নেতার উপস্থিতি এবং শুধুমাত্র সালাম বিনিময়টা এক ধরনের রাজনীতি এটা গণসংযোগে সামিল তো সেটার জন্য ধর্মীয় সভাকে ব্যবহার করা এটা অনুচিত ধর্মীয় সভা যারা টাকা পয়সা দিয়েছে পরিশ্রম করেছে খরচ করেছে তারা নিশ্চয়ই আল্লাহকে খুশি করবার জন্য করেছে আপনার রাজনীতি করবার জন্য নয় বিধায় এটিকে আমি মনে করি খুবই গর্হিত কাজ এবং পলিটিশিয়ানদের রাজনৈতিক সভা করে সেখানে তাদের রাজনৈতিক বক্তব্য দেওয়া উচিত বলে আমি মনে করি